ক্লাবকে দেওয়া নিকনেম ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ফুটবল ক্লাবের ডাকনাম হয়তো নিজেদের ফ্যানদের দেওয়া, কিংবা এই নামকরণের পেছনে রয়েছে কোনো পুরনো কাহিনী। ডাকনামের ইতিহাসের এই পর্বে কথা হবে জুভেন্টাসকে নিয়ে, যাদের ডাকা হয় তুরিনের ওল্ড লেডি নামে। ফুটবল ক্লাবের ডাকনামগুলো যেন ক্লাবের ঐতিহ্যের স্মারক, ফ্যানদের কাছে নামটা একটা আবেগের জায়গা। অপরদিকে রাইভাল বা প্রতিপক্ষের কাছে সেটি হয়তো ট্রলিং ম্যাটেরিয়াল, কিন্তু এই নাম যে ফুটবলে তাৎপর্যের জায়গা তার বলার অপেক্ষা রাখে না। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডাকনামের পেছনে রয়েছে দুটি গল্প, ওল্ড এবং লেডি। দুটি ভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই নামটি এসছে। জুভেন্টাস নামটি মূলত এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় তরুণ। যাদের নামের সাথেই তরুণ কথাটি রয়েছে, তাদের বুড়ি কেন ডাকা হয়? জুভেন্টাস ইতালির প্রাচীন ক্লাবগুলোর মধ্যে অন্যতম, যার প্রতিষ্ঠা হয়েছিল 1897 সালে। ক্লাবের বয়স হিসাব করলে তরুণ নাম তাদের সাথে যায় না। এছাড়াও জুভেন্টাস কখনোই তাদের তরুণ দলের জন্য সমাদৃতও ছিল না বিশ্ব ফুটবলে। 1930 থেকে জুভেন্টাসের বেশিরভাগ তারকা খেলোয়াড়দের বয়স ছিল 30-এর উপরে, আর স্কোয়াডের গড় বয়স ছিল 31.7 বছর। সেই সিজন থেকেই রাইভাল ফ্যানরা টিম্পনি হিসাবে তরুণ নামের বিপরীতে তাদের ওল্ড নামে ডাকা শুরু করে। পরে সেটি হয়ে যায় তাদের আইকনিক ডাকনামের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন লেডি টার্ম কীভাবে আসলো সেটা খুঁজলে জানা যায় যে ক্লাবের পুরুষ সাপোর্টাররা তাদের গার্লফ্রেন্ডদের মতোই ভালোবাসে তাদের প্রিয় ক্লাব জুভেন্টাসকে। ইনফ্যাক্ট ফিদান্তিয়া ডি ইটালিয়া নামে জুভেন্টাসের আরেকটি নাম রয়েছে, যার বাংলা করলে দাঁড়ায় ইতালির গার্লফ্রেন্ড। এখান থেকেই মূলত লেডি পার্টটা যুক্ত হয়েছে জুভেন্টাসের ওল্ড নামের সাথে। আইকনিক নাম হিসাবে তুরিনের ওল্ড লেডি চলমান থাকলেও জুভেন্টাসকে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামেও ডাকা হয়, তাদের জার্সির সাদা এবং কালো প্যাটার্নের জন্য। অনেকে আবার এই কারণে লে জেব্রা অর্থাৎ দ্য জেব্রা বলেও সম্বোধন করেন তাদের প্রিয় এই ক্লাবকে। ডাকনামের ইতিহাসের সিরিজে জুভেন্টাসকে নিয়ে ভিডিও ছিল আমাদের প্রথম পর্ব। আগামীকালে আমরা বিভিন্ন অন্যান্য ক্লাবকে নিয়েও আসবো এই সিরিজে আপনাদের কাছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।